একেবারেই নতুনদের জন্য আজ আমি যে ভিডিওটি করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে লতিরাজ কচু, শোলা কচু, দুধ কচু বা পানি কচু, আমরা যাই বলি না কেন, কিভাবে একেবারে শুরু থেকে এই লন্ডনের বাড়িতে আমি চাষ করেছি, আবারও নতুন করে করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলে এই লতিরাজ কচুর শুরুটি খুঁজে পান না তাদের জন্য চলুন আমরা সবাই মিলে এই লন্ডনের বাড়িতে লতিরাজ কচুর একটি ফলন তৈরি করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কিন্তু আজকে এত 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 বেশি টায়ার্ড যে আমি এই ভিডিওটি করতে চাচ্ছিলাম না। কিন্তু যেমন কি আপনারা এর আগের একটি ব্লগ দেখেছেন যে আমি আমার নামে নাকি ঈদের আধা পাকা কিছু ছুটিতে কেএফসি খাওয়ার জন্য লন্ডন নিয়ে গিয়েছিলাম এবং সেখানে আপনাদের ভিডিওতে বলেছিলাম লন্ডন এসেছি, খুবই দারুণ একটি জিনিস নিয়ে যাচ্ছি, আর সেটি কি আর তাই হচ্ছে এই কচু। আর আমি চাচ্ছিলামও না যে আজকে আমি ভিডিওটি করি, এটি আমি স্যাটারডে নিয়ে এসেছি, আজকে হচ্ছে মানডে, প্রায় দুদিন হয়ে গেছে, স্যাটারডে সানডে মানডে, তার মানে তিন দিন হয়ে গেছে আমি এটি নিয়ে এসেছি। আর যে উদ্দেশ্যে নিয়ে এসেছি, ভিডিওটি না করলে আসলে সেই উদ্দেশ্যও নষ্ট হয়ে যাবে, কচু অনেক কষ্ট করে এটি আমি জোগাড় করেছি শুধু আপনাদের জন্য, যেন আপনারা একেবারে শুরু থেকে এই জার্নিটি দেখতে পান 2023-তে। কারণ এর আগে আমি আমার গার্ডেনে এর ফলন করেছি লতিরাজ কচুর, আপনারা অনেকেই উপকৃত হয়েছেন এবং জানতে চেয়েছেন যে লতিরাজ যে কচু, এটি কোন কচু থেকে আমি শুরু করেছি, কচুর মুখি থেকে না লম্বাটে একটু বনকচু সেটা থেকে। আসলে তার জন্য এই শোলা কচুর প্রয়োজন। এটি হচ্ছে শোলা কচু। শোলা কচু আর মান কচু দেখতে একই রকম, অনেকেই এটা বুঝতে পারে না, আমি একটু পার্থক্যটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে শোলা কচু, এটি একটু ফাফালো হবে এবং কিছুটা ছিদ্র ছিদ্র যুক্ত হবে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার কনজারভেটরিতে রোদ উঠেছে, তারপরও দেখুন এই হচ্ছে শোলা কচু। আর মান কচুও সেম এমন, তবে এই যে টেক্সচার সেটা একেবারে ক্রিমি এবং মিহি, দুধের মতো সাদা হবে, এবং এই যে ছিদ্র ছিদ্র ভাব এটা কখনোই থাকবে না, একেবারে প্লেন স্মুদি এবং ক্রিমি থাকবে টেক্সচার। এই হচ্ছে পার্থক্য। আর এই যে উপরের দিক থেকে মান কচু যে জিনিস সেটা আরেকটু বেশি সবুজ থাকবে, আর শোলা কচু কিছুটা কম, এই আর কি, আর কিছুই না। তো এই যে কচুটি আমি এত কষ্ট করে আসলে জোগাড় করেছি, তাই না চাইতেও আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটি করতে হচ্ছে। কারণ আজকে আমার গার্ডেনের একটি বে থেকে পুরো ধনিয়া পাতা আমি তুলে নিয়েছি, নিয়ে সেখানে অন্য কিছু করেছি, অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজ আমরা এই কচু নিয়ে আছি কচুর ভিডিওতে, তারপর আমি শেষে বলবো যে আজ আমি কেন এত বেশি টায়ার্ড, আশা করি আপনারা বুঝতে পারবেন। আজান দিচ্ছে, তো আমরা একটু পরে কথা বলি। তো আমি এই যে শোলা কচুটি, এটি কিন্তু বাংলাদেশ থেকে আনা নয়, এদেশেরই, ইংল্যান্ডের যে কোনো গ্রোসারি শপে, বাংলাদেশের শপে আপনারা দেখবেন এই যে সামার আসে, আসে সময় স্প্রিংয়ের টাইমে এই ধরনের কচুগুলো আসে। তো এই কচুগুলো আপনারা নিয়ে আসতে পারেন, কচুর গায়ে দেখবেন অজস্র চোখ থাকে, ঠিক এমন এই প্রত্যেকটি চোখ এক একটি হচ্ছে আপনার লতি, আর এক একটি লতি হচ্ছে এক একটি শোলা কচু বা দুধ কচু বা পানি কচু বা লতিরাজ কচু গাছ। এই যে দেখুন, এই যে একটি চোখ, এটি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, এটি কিন্তু একটি লতি। এই লতিটি যখন হবে, বের হবে, এটি তুলে মাটিতে লাগিয়ে দিলে আরও একটি গাছ হয়ে যাবে। তো ঠিক এমন আমি একটু দেখে তারপর নিয়ে এসেছি, এই যে এখানেও একটি দেখুন চোখ রয়েছে, এই যে একটি চোখ রয়েছে, এই যে এদিকে রয়েছে, তো এই প্রত্যেকটি থেকেই এক একটি চোখ বের হবে। তো এখন আমরা এই পুরো কচুটি চাইলে মাটির নিচে পুঁতে দিতে পারি, কিন্তু তা আমরা করব না, এতে আমাদের নিজেদেরই অনেক লস হবে। আমরা যে কাজটি করব, এই যে উপরের যে অংশ, ঠিক এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা নিয়ে নিব, আর বাকিটুকু আমরা কি করব, হাপ্পুস ঘুপ্পুস করে খেয়ে নেব। জি হ্যাঁ, আমি এই দুটি কচুকে দুটি পদ্ধতিতে খাবো, একটি হচ্ছে আমি কালিয়া রান্না করব একটি কচু দিয়ে, আরেকটি হচ্ছে ভেজে অথবা মাখিয়ে খাবো। তো যাই হোক, খাওয়া খাওয়ি পরে, এত বেশি খাই খাই কেন করি কচু দেখলে বুঝি না।
এখন এই যে কচুগুলো কেটে নেব, এই কচু কিন্তু এমনি সেমনি কাটা যাবে না। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন যে পানি থেকে ধোয়া উঠছে, এই যে দেখুন। আমি ক্যাটেলের একেবারে ফুটন্ত গরম পানিতে, এই যে আমার শার্প একটি নাইফ, আমি রেখে দিয়েছি 5 মিনিট আগে, কারণ এই কচু কাটার সময় নাইফটি হতে হবে স্টোলাইজড এবং খুবই গরম করে নিতে হবে, যেন কচু কাটার সময় কোনো আঘাত না পায় এবং কোনো ভাইরাল ইনফেকশন না হয়। কারণ এটি যেহেতু আমরা কেটে ব্যবহার করছি, সরাসরি মাটির নিচে দিচ্ছি না, তাই এই কচুটির মাঝখানে কাটার সময় কোনো ভাইরাল ইনফেকশন আমরা দিতে পারবো না। এখন এই যে মাঝ বরাবর আমরা কচুটিকে কেটে নেব, তবে নাইফটি কিন্তু অনেক বেশি গরম, তার জন্য আমরা 1 মিনিটের মতো অপেক্ষা করব। এবার দেখুন যে আমি চোখগুলোকে সুরক্ষিত করে এই যে কচুগুলো কেটে নিচ্ছি। যেখানে চোখ আছে চেষ্টা করবেন চোখগুলোকে একটু বাঁচিয়ে রাখতে। এই যে এপাশেও আমি একটি চোখ দেখতে পাচ্ছি, তো আমি ঠিক এইখানে কেটে নিচ্ছি। এতে করে দেখা যায় যে আমার কচুটি দারুণভাবে হবে। চেষ্টা করবেন কচুটি যখনই কাটবেন নাইফটি যেন শার্প হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন একেবারে খুবই চমৎকার কচু, খুবই ফ্রেশ, খেতে ইচ্ছে করছে এখনই, কিন্তু এখন তো আর খাওয়া যাবে না। তাই এই যে দেখুন আমি একটি চোখ রেখেছি, এই যে একটি চোখ রেখেছি, আবার এদিকেও একটি চোখ রেখেছি। এখন বাকি যেটি আছে সেটিকেও আমরা আগে শুরুতে কেটে নিই, তারপর আমরা কথাতে আসছি। এখান থেকে আমি দুটি কাটবো, এই যে একটি কাটবো আর এই যে একটি। তো এই যে দেখুন, শরীরের যত শক্তি আছে তা দিয়ে কেটে নিন, আর না হয়তো ঘরের যে সব থেকে শক্তিবান লোকটি তাকে ডাকুন। কেন ডাকবো, আমাদের শরীরে কি শক্তি কম আছে বলুন? আসলে এটি একবারে কাটা যায়, তো একটু ধীরে ধীরে কাটছি আমি, ঘুরিয়ে ঘুরিয়ে, যেন চোখগুলো কাটা না পড়ে যায়, এই আর কি। এই তো দেখুন এই কচুটিও কিন্তু চমৎকার আছে, এই যে। তো এই যে এখানেও একটি চোখ আছে, তো এখান থেকে কেটে, এইটুকু কেটে যদি আপনারা লাগিয়ে দেন এখান থেকে হবে, আমি একটা করছি না। এরপর এই তো আমি একটি মোটামুটি বড় সড় একটি পট নিয়েছি, কারণ একটি কচু আমি এই পটেই রাখবো, এই সামারে ট্রান্সফার করব না। আরেকটি নিয়েছি হচ্ছে একটু ছোট, কারণ এখানে আগে কচুটি বাঁচিয়ে তুলবো শিকড়গুলো, তারপর হচ্ছে আমি অন্য আরেকটি পটে দিব অথবা মেন মাটিতে দিব। আসলে মেন মাটিতে দেওয়ার মতন আমার আর কোনো জায়গা নেই, চতুর্দিক থেকে আমার কচু গাছ লাগানো আছে। ওফো, এনে বেশ সমস্যা নেই। তো এখন হচ্ছে এই যে দেখুন আমি পটের সাইড থেকে একটু মাটি সরিয়ে নিচ্ছি, সরিয়ে এরপর হচ্ছে আমি এখানে কচু গাছটি বসিয়ে দেব। আপনারা যদি চান পুরো কচু গাছটি কিন্তু এই অংশটি থাকবে মাটির নিচে, এটি থাকবে উপরের দিকে, পুরো অংশটি মাটির নিচে দিয়ে দিতে পারেন, তবে আমি আর তা করছি না। আমি উপরের দিকে কিছুটা রেখে দিচ্ছি যেন পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে। পুরোটি যদি দেই হয়তোবা পচে যেতে পারে আপাতত, তাই সেই রিস্ক আর নিচ্ছি না। আপনারা যদি চান, আমি কিছুদিন আগেই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কচুর মুখি কেটে কিভাবে রুটিন করেছিলাম, ঠিক একইভাবে আপনারা যদি কোনো প্লেটের উপরে এভাবে রেখে প্লেটটি পানি দিয়ে একটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফ্রিজের উপর রেখে দেন, ফ্রিজের উপরে, ফ্রিজের ভেতরে নয় কিন্তু উপরের অংশে, সেখানে গরম পেয়ে এখান থেকে অনেক শিকড় বের হবে, তারপর মাটিতে দিতে পারেন। আমি আর তা করছি না, কারণ এখন যেহেতু মে মাসের আজকে 1 তারিখ, সো মে মাস চলে এসেছে, তার মানে কনকনা যে ঠান্ডা তা কিন্তু চলে গেছে, সেই হিসেবে আমরা কিন্তু এটি এখন এই কনজারভেটরিতে রাখলেই হয়ে যাবে। তো এই যে আমি এখানে একটি দিয়ে দিলাম, আর বাকিটি হচ্ছে আমি এখানে দিব। এ পটেও আমি কিন্তু একই কাজ করব, কচুটি
উপরের দিকেই রাখবো পুরো কচুটি। আমি মাঝখান থেকে আগে কিছুটা জায়গা করে নিচ্ছি, এই যে দেখুন আমি মাঝখান থেকে জায়গা করে নিয়েছি। এরপরে এই যে আমি চোখগুলো চেষ্টা করব একটু ভেতরের দিকে দিয়ে দিতে, তার জন্য আমি আরও একটু জায়গা করে নিচ্ছি। কারণ অনেকেই আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন এই কচু গাছের ভিডিওর জন্য, তো আমি আসলে এই কচু পাচ্ছিলাম না। তো স্যাটারডে যেহেতু আমি গিয়েছিলাম হান্সলো, সেখানে আইটিএসে আমি এই কচু পেয়েছি। তো পেয়ে সাথে সাথে আমি নিয়ে এসেছি এই কচু দুটি। হাস্যকর হলেও এই দুটি কচুর প্রাইস আমার কাছ থেকে 13 পাউন্ড নিয়েছে, 13 টাকা। তারপরেও ভাবলাম যে না, আমার যেহেতু কচু গাছ আমি লাগাবো, সো সেই হিসেবে আমি কচুগুলো নিয়ে যাই। তো এই যে দেখুন, এই যে আমি কিন্তু একটি মুখ কিন্তু সাইড থেকে বের করে রেখেছি। আপনারা যদি চান আরও কিছুটা মাটি দিতে পারেন, তবে এই যে মুখটি কিন্তু খুলে রাখবেন। এটা আমি আরেকটু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি পুশ করে, এই যে ব্যাস। এখন হচ্ছে এখানে পানি দিতে হবে, পানি একটু বেশ ভালো সালোই দিতে হবে। তবে আমি কিন্তু ভালো টালোর দিতে পারছি না, তার কারণ হচ্ছে নিচে ফুটো আছে, কোনো টেরাকোটা আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি। নিচে অবশ্যই প্লেট দিব, কারণ আমার পুরো ঘর বাড়ি ভরে গেছে গাছ দিয়ে। আর কত বড় বড় টব আমি ঘরে এনেছি তা আমার বেশ কিছু প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। এর থেকে বড় বড় গাছ আসলে আমি আর গাছ নয়, এর থেকে বড় বড় পট আমি আর করতে চাচ্ছি না। চাচ্ছি যেন একটু ছোট ছোট পট, কিন্তু আসলে দেখুন না চাইতো বড় বড় পটে কিন্তু চলে আসছে। তো ব্যাস, এভাবে আমি আমার লতিরাজ কচুর আবারও জার্নি শুরু করলাম। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আমি চেষ্টা করছি প্রথম ভিডিওতেই আপনাদেরকে সব তথ্যগুলো দিয়ে দিই। এতে করে দেখা যায় পরের যে ভিডিওগুলো হবে তা হচ্ছে শেয়ারিং ভিডিও, যে কীভাবে যত্ন, কেয়ারিং, শেয়ারিং তা হবে। কিন্তু শুরুর যে বেজ, এই বেজ যদি আপনারা তৈরি করতে পারেন, তবেই আপনাদের লতিরাজ কচুর কোনো অভাব হবে না, এটা আমার গ্যারান্টি। আর অবশ্যই চেষ্টা করবেন যে প্রথম পর্যায়ে যে মাটিতে যে কম্পোস্টে কচুটি দিবেন সেটি যেন পিট ফ্রি হয়, কারণ আমাদের বাংলাদেশীয় এই সবজি বা কচু অ্যাসিডিক যে সয়েল বা কম্পোস্ট সেটা পছন্দ করে না, তাতে ফলনও ভালো হয় না। এই জন্য পিট ফ্রি কম্পোস্টই ব্যবহার করবেন এই লতিরাজ কচুর জন্য প্রাথমিক পর্যায়ে। পরে দিয়ে আপনারা নর্মাল কম্পোস্টে এটি ট্রান্সফার করতে পারবেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।